নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আমাদের বোড়াক উপত্যকার জনগণের আন্দোলনের ফসল যে আসাম বিশ্ববিদ্যালয়, সেই আসাম বিশ্ববিদ্যালয়ে ইদানিং অনেক অনিয়ম ঘটছে এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ছাত্র সংগঠন আকসা। তো আজকে আমাদের স্টুডিওতে এসেছেন ছাত্র সংগঠন আকসা, যারা বিশ্ববিদ্যালয় বোড়াক উপত্যকায় গণ আন্দোলনের পর এনেছে নেতৃত্ব দিয়েছিল, সেই আকসার উপদেষ্টা রূপম নন্দীপ্রকাশ তো আপনাদের সামনে এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে রূপম নন্দীপ্রকাশ তো আপনি এসেছেন। তো আপনার কাছে আমরা যেটা জানতে চাইব সেটা হলো ইদানিং যে বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে এবং সর্বত্র আলোচনা হচ্ছে, সেটা হলো আসাম বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির ক্ষেত্রে এমএ এমএসসি ও এমকমে যে অনলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেই অনলাইন পরীক্ষায় যারা পাশ করেছেন দেখা গেছে তাদের অনেকের নাম চূড়ান্ত তালিকায় নেই, আবার অনেকে যারা পরীক্ষায় ভালো মার্কস পেয়েছেন তাদের নামও নেই, এই যে একটা অসঙ্গতি দেখা দিয়েছে নিয়ে আপনি সোচ্চার হয়েছেন। তো আপনি আমাদের দর্শকদের, আজকের ইভিনিং শোর দর্শকদের আপনি গোটা বিষয়টা একটু বুঝিয়ে বলুন। দেখুন, সাড়াকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা বিশ্ববিদ্যালয়ের যখনই ছাত্রবর্তি নিয়ে যখনই কোনো সমস্যা দেখা দেয় আকসা সবসময় সরব থাকে, এটা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি এনসিল কার্বি আংলং এই পাঁচ জেলার হচ্ছে তার সীমানা, অর্থাৎ যাকে বলতে পারেন আপনারা জুরিসডিকশন, এই সীমানার পাঁচ জেলাই হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় তার ভৌগোলিক সীমানা। এই সীমানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রথম ফার্স্ট ক্রাইটেরিয়া তাদের। প্রথমে প্রফেসর জয়ন্তভূষণ ভট্টাচার্য যখন উপাচার্য ছিলেন তখন 10% স্পেশাল ওয়েটেজ দেওয়া হতো ছাত্রদেরকে, এই পাঁচ জেলার ছেলেমেয়েদেরকে। তারপর অধ্যাপক তপোধীর ভট্টাচার্য উপাচার্য হওয়ার পর তিনি সেটাকে 20% স্পেশাল ওয়েটেজ পাঁচ জেলার ছাত্রছাত্রীর জন্য দেওয়া হলো। তারপর সেটা বাড়িয়ে 30% স্পেশাল ওয়েটেজ এবং অনার্সের জন্য আরও 10% স্পেশাল ওয়েটেজ। কিন্তু আমরা দেখেছি যে এই শুধু বরাক নয়, কিন্তু আমাদের সীমানা হচ্ছে জুরিসডিকশন হচ্ছে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি এনসিল কার্বি আংলং। কিন্তু এইবারই প্রথম আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে ডিগ্রির মার্কসকে মান্যতা না দিয়ে, ডিগ্রির মার্কসকে মান্যতা না দিয়ে শুধু ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারির মার্কস আনা হয়েছে এবং অনলাইনে ওনারা যে পরীক্ষা নিয়েছেন তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গেল অনলাইনে কী হয়েছে, নতুন অত্যাধুনিক সফটওয়্যার পারচেজ করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে আজকের নতুন পুরনো ভার্সনের যারা মোবাইল আগের ছিল তার মাধ্যমে পরীক্ষায় বসতে পারবে না, নতুন একটা আগে গুগল ক্লাসরুমে গিয়ে পরীক্ষা দিতে পারতেন ছেলেমেয়েরা, কিন্তু নতুন সফটওয়্যারের জন্য সেটা সম্ভব নয়। ওরা কী করলেন যে কেউ যদি সাইবারে গিয়ে পরীক্ষা দেন সবার পক্ষে তো ল্যাপটপ আর অত্যাধুনিক অ্যাপ মোবাইল সবার পক্ষে ক্রয় করা পারচেজ করা সম্ভব নয় এই গ্রাম বড়াকের বা পাঁচ জেলার প্রত্যন্ত অঞ্চলের, তাই সবাইকে সাইবার ইয়েতে যেতে হবে। কিন্তু যখন পরীক্ষা দেবেন তখন পরীক্ষা দেওয়ার সময় যদি কেউ পেছন দিকে যান তখন আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন, অর্থাৎ ছায়া একজনের ছায়া তখন আসবে তাদের নিয়ন্ত্রণ বিভাগে, যখন অনলাইনে পরীক্ষা দিচ্ছে তখন যদি কোনো ছায়া এসে পড়ে তখন সেটা ক্যান্সেল হয়ে যায়, কারণ ওনাদের বক্তব্য তখন স্বভাবতই আপনাকে কেউ নকল সাপ্লাই দিচ্ছে, কিন্তু আদতেই সেটা না, সবার পক্ষে তো ল্যাপটপ কেনাও সম্ভব না। অত্যাধুনিক যে অ্যাপ এই সাইবার যে ইয়ে হয়েছে এইগুলো সবার পক্ষে সম্ভব না। তার জন্য আমরা বলেছিলাম বিগত দিনে যে ইয়ে ছিল পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুসরণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটাকে কোনো মান্যতা দেয়নি। সবচেয়ে বড় কথা, একটা ছেলে বা মেয়ে বিএ বিএসসি বিকম পরীক্ষা দিয়েছে সেই রেজাল্ট দেই হবে তার জন্যে, শুধু যে আসাম ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটির যেসব ভারতবর্ষে তাম ভারতবর্ষে যেসব ছেলেমেয়েরা এসছেন তাদের কারু
গ্র্যাজুয়েশনের মার্কস মান্যতা দেয়নি আসাম বিশ্ববিদ্যালয়, এটা ঠিক নয়। আপনি আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, আপনার ডিগ্রির মার্কস অনলাইনের পরীক্ষার ভিত্তিতে, এটা তো হয় না। অনলাইনে পরীক্ষার ভিত্তিতে যদি আপনার এবং আমার মার্কস সমান হয়ে যায় তখন কি হবে, আমার ম্যাট্রিকের মার্কস দেখবে, হায়ার সেকেন্ডারি মার্কস দেখে সেটা মার্কস দেবে, এটা গুড়ায় গলদ হয়েছে। কীভাবে হয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলো এখানে কী পদ্ধতি অবলম্বন করছে? দেখুন, অন্য বিশ্ববিদ্যালয়গুলো আজকে ভারতবর্ষের, এখন তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অফলাইনের দিকেই ঝুঁকছে। অফলাইন খাতায় কলমে যে পরীক্ষা, এটা অফলাইন, তো এটা কেন সেই দিকে গেলেন না? কোভিড তো, কোভিড সঙ্গে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। যে কোভিডের জন্য অনেক হয়েছে এনাফ ইজ এনাফ, যে কোভিডের নাম করে আমাদেরকে আর যে ঘরে বসতে থাকতে হবে এটা নয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার চাইছেন যে এখন আর নয়, এখন আমাদেরকে করতে হবে, অফলাইনের দিকেও যেতে হবে, তো এই দিকটা মাথায় রাখতে হবে। আপনি আপনি বলেছেন, যেমন গতকাল যে সাংবাদিক সম্মেলন হয়েছিল বা এমনিতে বলেছেন যে অসম আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তুগলকি কাণ্ড কারখানা করছেন, তো সেটা একটু বিশদভাবে আমাদের পাঠ। তুগলকি কাণ্ড, দেখুন আজকে ব্যুরোক্র্যাটরা, জানেন তো আইপিএস আইএস আইপিএসরা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত বা ব্যুরোক্র্যাট হ্যাঁ করে, অনেক সময় না মানলেও মেনে নেওয়া যায়, কিন্তু কোনো একাডেমিক শৈক্ষিক পরিবেশে যদি যদি কোনো কোনো হঠকারী সিদ্ধান্ত হয় এটা মেনে নেওয়া যায় না। এটা ছাত্রছাত্রীদের আত্মহননের সামিল। আজকে যেসব ছেলেমেয়েরা 75-80% মার্কস পেয়েছে, ওদের ওয়েটিং লিস্ট কত জানেন? 125-130। আর অনেক ডিপার্টমেন্টে, 7-8টি ডিপার্টমেন্ট যারা এই ইয়েতে পরীক্ষা দিয়েছিল অনলাইন, পাস করেছে, ভালো কথা। এই পাস করার পর কী হলো, ডিগ্রির যখন রেজাল্ট আউট হলো ওরা ফেল, অর্থাৎ তারা আদৌ আর কোনো দিন মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমি সরাসরি বলবো, দিলীপ চন্দ্রনাথের হঠকারী সিদ্ধান্ত, এই হঠকারী সিদ্ধান্তর জন্যই এটা হয়েছে। তো আপনি কি চাইছেন যে যে ভর্তির প্রক্রিয়া যেটা আছে সেটা অনলাইনে হওয়া উচিত? অনলাইন থাকতে পারে, কিন্তু ডিগ্রির মার্কসকে মান্যতা দেওয়া উচিত ছিল। আর নতুন সফটওয়্যার তড়িঘড়ি যে চালু করা হলো তার জন্যে বরাক উপত্যকার, অবশ্যই বলবো, শুধু শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি দিয়ে বরাক উপত্যকা নয়, প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা নতুন অ্যাপের মোবাইল কেনার ক্ষমতা নেই, এটাও মাথায় রাখতে হবে। আজকে দিল্লি ইউনিভার্সিটি, আপনি জানেন দিল্লি ইউনিভার্সিটিতে এখনও অনলাইনের পাশাপাশি অফলাইন আছে, এগুলো আমাদের উপাচার্যের স্মরণ রাখা উচিত। আমরা সায়েন্স এবং টেকনোলজিতে অনেক এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়া উচিত, তার মানেই নয় যে আমরা সব কিছু পুরনো জিনিসকে বিসর্জন দিয়ে নতুনকে আমরা ওয়েলকাম করব না। তবে অনেকে বলছেন যে আপনি নতুন প্রযুক্তিকে স্বাগত জানাচ্ছেন না, আপনি সেই অফলাইনে ফিরে যেতে চাইছেন। আমি অফলাইনে ফিরার কথা বলিনি, আমি বলেছি যে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় মতো রেজাল্ট দিতে পারবে কি না একটা সংশয় ছিল, তার জন্যই তো ডিগ্রি মার্কসে ওরা মান্যতা দেয়নি। অর্থাৎ আমি সুজা সাপটায় বাসায় আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের দেওয়া ডিগ্রি রেজাল্ট তো বেরিয়ে গেছে না, বেরিয়ে তা তার আগে তো ইয়ে রেজাল্ট বেরিয়েছে, এখন বেরিয়েছে, ওই মাস্টারকে কোনো ধরনের মান্যতা দেওয়া হয়নি, ডিগ্রি মার্কসকে কোনো মান্যতা। প্রকাশ তো বলছেন যে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে স্নাতকের যে মার্কসগুলো হচ্ছে, নম্বর রয়েছে, সেটাকে মান্যতা দেওয়া হয়নি। এবং তিনি বলছেন যে দেখা গেছে যে অনেক ছাত্র যাদের যারা স্নাতকে ভালো নম্বর পেয়েছে কিন্তু ওদের ওয়েটিং লিস্টে অনেক নিচের দিকে নাম, ভালো নম্বর 75-80% অ্যাবাভ স্টুডেন্ট আমাদের কাছে খবর আছে। প্রশ্ন হলো গিয়ে যারা ভালো নম্বর পেয়েছে ওরা কেন অনলাইনে ভালো করতে পারলো না? অনলাইনে দেখুন যখন পরীক্ষা দেওয়ার সময় লগ ইন কেউ করতে পারেন, নূতন অ্যাপ নূতন, আমি বলছিলাম অনলাইন থাকুক না, আগের ভাষণ গুগল পেতে গিয়ে যেভাবে হতো আগে, ফট তড়িঘড়ি নতুন সফটওয়্যার, নতুন অ্যাপ, নতুন মোবাইল, লগ ইন করতে গিয়ে কেউ লগ আউট হয়ে গেল, এর জন্যই তো তাদের জীবনে চরম মূল্য দিতে হলো, এটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কি বলবো আমি ওদেরকে। তার মানে আপনি দেখা যাচ্ছে একটা মানে গুরুত্ব, আমি আমি অনলাইনের বিরুদ্ধে না, চিরাচরিত যে অফলাইন অনলাইন ছিল সেদিকে তো তাদের দৃষ্টি দেওয়া উচিত ছিল। এখানে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, তার মানে অনেক যোগ্যরা বাদ পড়েছেন আপনি বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যারা ডিগ্রি পরীক্ষায় ফেল করেছে তাদের দৃষ্টিতে ওরা আবার ইয়ে হয়েছে, মেরিট লিস্টে ওরা স্থান পেয়েছে। যারা ডিগ্রিতে ফেল করেছে ওরা কি মানে অ্যাডমিশন পেয়ে যাবে? না, পাবে না। ডিগ্রি পাস সার্টিফিকেট পাবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বাবার ক্ষমতা নেই ওদেরকে ভর্তি করতে। তাহলে ওরা দিল কিভাবে পরীক্ষা? ওরা ওদের রেজাল্ট তখন দেয়নি। ওরা ভেবেছিল অনলাইনে ভালো করেছে, ডিগ্রিতে ওরা ভালোই করবে। না, ডিগ্রি মানে কবে নেওয়া হয়েছিল পরীক্ষাটা? কোনটা অনলাইন পরীক্ষা? ওই ডিগ্রি রেজাল্টের আগেই নেওয়া হয়েছে। আগে নেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, আগে নেওয়া হয়েছিল। যে প্রতিযোগিতা আমরা যে পরীক্ষাগুলো নেওয়া হয়, হ্যাঁ, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়া হয়, মেডিকেলে নেওয়া হয়, সেখানে দেখা যায় রেজাল্ট বের হওয়ার আগে পরীক্ষা নেওয়া হয়। অনেকে পাস করেন কিন্তু দেখা যায় মূল পরীক্ষা ফেল করেছেন, তখন তারা কোয়ালিফাই করতে পারেন না। এখানে এটা হবে তো আশ্চর্য আর কি না সেই ব্যাপারটা। এটা এটা হচ্ছে গিয়ে এটা বিশেষ শ্রেণীর জন্য। আর এটা হচ্ছে কি, এখানে মানুষ সবাই গ্রাম বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আসবেন, পরীক্ষা দেবেন, যাদের মেধা ছিল প্রকৃত অর্থে 80% অ্যাভাব তাদেরকে বঞ্চিত করা হলো। যারা ইন্টারভিউ নিয়েছেন সেই সময় অনলাইনে নিতে গিয়ে অনেকে লগ আউট হয়ে গেছেন। এই এই এটাকে দেখবে নতুন অ্যাপ, আমি বললাম না বারবার নতুন অ্যাপ প্রশিক্ষণ দেওয়া হয়নি, কিছুই হয়নি। তো এখন আপনারা কি, এখন আমরা বলছি এই ইয়ের সঙ্গে যারা জড়িত, কার নির্দেশে এই সফটওয়্যারটা কোটি কোটি টাকা খরচ করে সফটওয়্যার পারচেজ করতে হলো চট জলদি, যদি তার থেকে যদি আমরা কোনো সেই অর্থে উৎকর্ষ বেরিয়ে আসতে না পারে, যে সেটা যদি ছাত্রছাত্রীদের কাজে না লাগলো, এর প্রয়োজন কি? আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করি, উপাচার্যের কাছে যারা জড়িত এর পেছনে বের করে এতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবি জানাচ্ছি। তো এখানে আপনারা একটা লক্ষ্য করছেন একটা জিনিস, যেটা আকসার উপদেষ্টা যেটা বলতে চাইছেন, যে তিনি চাইছেন, তিনি বলছেন যে আবার আপনি কি আবার পরীক্ষার দাবি জানাচ্ছেন? আমি বলছি যারা এখন হয়েছে অ্যাডমিশন ঠিক আছে, কিন্তু যারা বাদ পড়েছে এদের, যারা 125 থেকে 128 ইয়ে হয়েছে, প্রয়োজনে এদের আবার পরীক্ষা নেওয়া হোক। কিন্তু সেটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবে? করতে হবে বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়। এটা 1 দশকের বেশি কাল সংগ্রামের ফসল। এই বিশ্ববিদ্যালয় কারোর দয়া হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের জন্যে উপত্যকা অবিভক্ত কাছাড় জেলা আজকের বরাক উপত্যকার 35 লক্ষ মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সংগ্রাম করতে হয়েছিল। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের গাইডলাইনে কি এরকম আছে যে ধরুন ওই যে গ্রাজুয়েশনের নিচের স্তরের মার্কসকে ইভলিউশন দিয়ে মানে দেখা বা ওইটার উপর ভিত্তি করা? এ ধরনের কোনো গাইডলাইন নেই, কোনো গাইডলাইন নেই। তাহলে আপনাকে জিজ্ঞেস করেছিলেন কর্তৃপক্ষকে যে আপনারা কেন এটা করেন? আমরা তো জানিয়ে দিয়েছি পত্রিকা মারফত, তারপর মেমোরেন্ডামও দিয়েছি আমরা আমার তরফ থেকে। হয়তো কিছুদিনের মধ্যে আমরা আমাদের একটা সভা করে শেষ সিদ্ধান্ত আমরা 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 অভিপ্রায় জানাবো ওনাদেরকে। তো এখন এই যে একটা বরাক উপত্যকার উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হলো আসাম বিশ্ববিদ্যালয়, এবং সেখানে এম এ এমএসসি এমকমে যে ভর্তি নিয়ে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এবং এই জটিলতার বিরুদ্ধে একটা আওয়াজ তুলেছেন রূপনন্দী প্রকাশ্য, আকসার উপদেষ্টা, এবং তিনি এখন একটা আন্দোলনের পথে যাচ্ছেন, তারা সিদ্ধান্ত নেবেন। এটা সত্য কথা যে আমাদের এখানকার উপত্যকার যোগ্য ছেলেমেয়েরা যদি এখানে সুযোগ না পায় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের সার্থকতাই বা কী থাকতে পারে? তো এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি বিষয়টাকে কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য কি আপনারা কোনো আন্দোলনের পথ বেছে নেবেন? দেখুন, এগুলো আমাদের একটা মিটিং করতে হবে কালকে। আমি আমাদের অন্যতম উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত মহাশয়ের সঙ্গে কথা বলেছি। সাধনপুর কাছ তো উনি যদিও অন্য দল করেন, কিন্তু আমাদের আকসার অন্যতম উপদেষ্টা, ওনার সঙ্গে কথা হয়েছে। এইভাবে বিশ্বজিৎ দেবকে কথা বলেছি, বলে এই টিমের সঙ্গে বসে আমাদের একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত তো আমি নিতে পারি না, সিদ্ধান্ত নেবে সংস্থা। এখন একটু মানে ঠিক কৃষ্ণের জায়গাটাকে বেরিয়ে একটু আপনাকে একটা প্রশ্ন করি। দেখা গেছে কোনদিন পরে পরে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আপনি সোচ্চার হচ্ছেন। তো আপনি কি ভাবছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা পরিচালক
তারা কি সঠিকভাবে কাজ করছে না, এরকম কি একটা ধারণা আপনার আছে? কারণ কয়েকদিন পরে পরে দেখা যাচ্ছে আপনারা শুধু এইগুলো নয়, অনেক কিছু আছে। চাকরির ইয়েতেও অনেক অসঙ্গতি হয়, যারা যোগ্য নন টিচিংয়ে চাকরি তাদের চাকরিতে ডিপ্রাইভ হন, এগুলো পরে একদিন আপনার সরাসরি তথ্য সহকারে তুলে ধরবো। আজকেই নিয়ে আসেন, মানে এটা কি বলবো, আমাদের যে স্বপ্ন যে ত্যাগ 10 বছরের আন্দোলনের জন্য এটা হয়েছে, সেই সেই স্মৃতিটুকু আমরা রক্ষা করতে পারিনি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে যেটা আপনি বলছেন যে এই যে অ্যাপস, যে অ্যাপসটা দিয়েছে, সেই অ্যাপসটা কি দেওয়ার সময় যে আপনি বললেন কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, এটা এ ধরনের ছাত্রছাত্রীদের কি এটা প্রশিক্ষণ দেওয়াটাকে বাধ্যতামূলক ছিল না? না না, প্রশিক্ষণের চাইতে আমি বলবো, নতুন এই যে পুরনো ভার্সন, ধরুন আপনার মোবাইলটা এইটাতে এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে না, খাপ খাচ্ছে না, খাপ খাচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তো নতুন বাধ্য হয়ে এটা এটা তো সবাই ইয়ে করতে যাচ্ছে। ওরা সাইবারে, ওরা কবে এটা ইন্ট্রোডিউস করেছেন? এই তো ইদানিং, মানে পরীক্ষা কয়েকদিন আগে বা? হ্যাঁ, এটাকে আগে থেকে জানা নেই ছাত্রদের? না, তার জন্য এটা নতুন প্রযুক্তিগত মোবাইল থাকতে হবে। আপনি একটা অভিযোগ করেছেন যেটা আমরা জানলাম, যে আপনি নাকি বলেছেন যে, সেটা আমি ব্যক্তিগত আমি শুনিনি, কিন্তু বিভিন্ন আমরা যেগুলো আপনার বাইট পেয়েছি বা আপনার যেগুলো ক্লিপিংস পেয়েছি সেখানে দেখেছি, আপনি বলেছেন যে সফটওয়্যারের কেনাবেচাতে নাকি কেলেঙ্কারি হয়েছে, এটা কি ঠিক? এটাও হয়েছে, এটাও অভিযোগ এসছে। এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করে তারপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, আমরা আমাদের কাছে অভিযোগ, কিন্তু কারা জড়িত? বিশ্ববিদ্যালয়ে একজন 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 ইয়ের সঙ্গে জড়িত আছে, জড়িত না থাকলে তো হবে না। আর ধৃতরাষ্ট্রের ভূমিকা নিয়ে চললে হবে না উপাচার্যকে। যদি এই বিশ্ববিদ্যালয়কে উনি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে কাজ করুন, আর যদি না পারেন এখান থেকে চাকরি ছেড়ে চলে যান। আপনারা শুনলেন যে রূপম নন্দীপ্রকাশিত এই যে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া নিয়ে সোচ্চার হয়েছে। আসলে আসাম বিশ্ববিদ্যালয়, আমরা আগেই বলেছি যে এটা আমাদের আমাদের যে নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা যারা স্নাতকোত্তর পড়াশোনা করবে তাদের জন্য একটা আদর্শ জায়গা, একটা স্বপ্ন, স্বপ্নের জায়গা। কিন্তু সেখানে যদি ভর্তি প্রক্রিয়া যদি এভাবে এভাবে অসঙ্গতি দেখা দেয় তাহলে স্বভাবতই রূপম নন্দীপ্রকাশিত এবং তার আশা সোচ্চার হয়েছে। আপনারা কি আপনাদের আন্দোলনে কি আরেকটা কথা বলতে চেয়েছিলাম, যে ডিগ্রিতে যে স্পেশাল ওয়েটেজ, ডিগ্রির যদি মার্কই না থাকলো তা ওয়েটেজ কিভাবে পাবে? অর্থাৎ এই 5 জেলা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি প্রথমে যেটা আপনি বলেছেন, বলেছিলাম ওয়েটেজ, ওয়েটেজ তো ওনারা বলেছেন আমাকে, অনেক ওয়েটেজ আছে, ওয়েটেজ কোথার থেকে পাবে? ডিগ্রির যদি মার্কস আপনার না থাকলো আপনি ওয়েটেজ কিভাবে পাবেন? ওরা যে লিস্টটা, যে যেটা লিস্টটা টাঙ্গিয়েছেন সেটা কি চূড়ান্ত বলেছেন নাকি ওরা? না কি ওরা লিখেছেন শুধু অনলাইনে যারা পাস করেছে? না না, এর ভিত্তিতে তো এডমিশন হচ্ছে, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা, কিন্তু এখান থেকে যারা যে লিস্ট ফাইনাল বলে কিছু নেই, আসাম বিশ্ববিদ্যালয় ফাইনাল বলে কিছু নেই, এটা আরও গুরুতর অভিযোগ, কিভাবে নেই একটু বুঝিয়ে বলুন। দেখুন, যখন চাপ পড়ে তখন তারা তাদের 180 ডিগ্রি তাদের ইয়ে, একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে ফাইনাল বলে কিছু নেই, ধরুন কিছু একটা ফাইনাল হয়ে গেল আবার চাপ পড়লো সেটাকে পরিবর্তন করা হচ্ছে, এটাই তো আপনি বলতে হয়েছে। বিগত দেখেন না, ছাত্র আন্দোলন এবং অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে বিগত দিনের পঞ্জীয়ক রেজিস্ট্রার ছিলেন, 3-3 বার আমাকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন, হ্যাঁ, মানহানির মামলার হুমকি দিয়েছিলেন, এগুলো আমি পাত্তা দেইনি, দেওয়ার এবং উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। মানে জীবনে, আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কেস মামলা মোকদ্দমা চলছে, আর এগুলোর পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করিনি। এখনও যদি আমার মামলা আসে ওয়েলকাম জানাবো। আচ্ছা, আপনি তো আকসার আন্দোলনে একসময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং এখনও আপনি আছেন উপদেষ্টা হিসাবে আকসার আন্দোলনে, নতুন প্রজন্ম কেন ঠিক সেইভাবে এগিয়ে আসছে না? আসবে, এবার তো করোনার ইয়ের জন্য প্রায় 2 বছর আমরা ধুমড়ে মুচড়ে, এবং দেখুন এমন একটা সময়, দেখুন প্রত্যেক স্কুল কলেজে এখন ছাত্ররা আকসার দিকে ধাবিত হচ্ছে, এটা দেখুন। সবারই তো একটা একটা সময় থাকে, যে একসময়ের যে শাসক দল ছিল একসময়ে, আজকে আকসা ছাড়া কোনো ছাত্র সংগঠন কোথায়? কোথায়? এর যে বরাক উপত্যকার দক্ষিণ আসাম বলুন, বরাক উপত্যকার 5 জেলার স্বার্থে কথা বলার জন্য, ন্যায়কে ন্যায়, সত্যকে সত্য বলার মানুষের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। আমরা কুৎসা গাইতে পারি, কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকে রাখার জন্যে
আমাদের আগামী প্রজন্ম যাতে এখানে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য কজন চিন্তা করছেন? তো আপনারা শুনলেন রূপানন্দ প্রকাশের কাছে নতুন প্রজন্মের কথা তিনি বললেন, এবং এই বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকাণ্ডের তিনি একজন সজাগ প্রহরী, তিনি সবগুলো সব উত্থান পতন এবং সবগুলো গতিপ্রকৃতি তিনি নিরীক্ষণ করে থাকেন, এটা একটা তার আমরা বৈশিষ্ট্য আমরা দেখেছি। তো আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি, তো শেষ প্রশ্ন যেটা করবো আপনার কাছে নন্দীপুর কাস্ত, যে আপনি এই এই যে বিষয়টা কি আপনি শেষ পর্যন্ত কি আন্দোলন করে যাবেন না মানে আপনি কি দাবি আদায় করেই ছাড়বেন? দেখুন, এগুলো সময় কথা বলবে, আমি বলবো আমি আদায় করেই ছাড়বো এগুলো হতে পারে না। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তার নমনীয় মনোভাব নিতে হবে, ছাত্র স্বার্থে কাজ করতে হবে, এই অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করে বিশেষ এক শ্রেণীর ছাত্রকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে আকসা তার ঘুর বিরোধী, স্পেশাল ওয়েটেজ কোথায় গেল, যা আমাদের এই পাঁচ জেলার ছাত্রছাত্রীদের একটা কাঙ্ক্ষিত ব্যাপার। আপনি যে বললেন বিশেষ এক শ্রেণী মানে কি বলতে চাইছেন? ওটা দেখুন, এটা আমি কি খুলসা করে বলবো, এটা আমাদের মনে একটা প্রশ্ন জাগে, বললাম তাই বললাম, বলে ফেলি অনেক সময়, বলতে বলতে অনেক কিছু বলে ফেলি, তো এটাই বলে বলা হলো। যাই হোক, আমরা আশা করবো যে রূপানন্দী প্রকাশ সেই বিশেষ শ্রেণীকে প্রতিহত করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।